হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন ফিরে দেখব 2008 সালে রিলিজ হওয়া জিতের একটা ছবি, যেটা নাম হচ্ছে জোর। তো সেই সিনেমাটা কেমন ছিল, সেই সিনেমাটা সেই সময় বক্স অফিসে কি সাফল্য পেয়েছিল, ছবিটা কি ইন্সপায়ার্ড নাকি ছবিটা কপি নাকি সাউথের রিমেক, ছবিটা নিয়ে কি ধরনের বাজ ছিল সেই সময়, সব কিছু নিয়ে কথা বলবো এই পার্টিকুলার ভিডিওতে। কারণ দেখো, আমার মনে হয়েছে যে এটা এমন একটা ছবি যেটা সেই মুহূর্তে 2008 সালের কিন্তু ওয়ান অফ দি বলতে পারো যে সাকসেসফুল একটা হিট ছবি, কিন্তু কোথাও একটা বিস্মৃতির আড়ালে চলে গেছে, এই ছবিটা নিয়ে খুব একটা বেশি কথা হয় না। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, স্বপন সাহা একটা সময় ছিল যে বুম্বাদা, জিত এবং এরকম পর পর সে কিন্তু ব্যাক টু ব্যাক কমার্শিয়ালি সাকসেসফুল ছবি কিন্তু দিয়ে যাচ্ছে। তো প্যারালালি তখন ধরো প্রভাত রায় করছেন এবং তার আগে অঞ্জন চৌধুরী একটা জায়গা থেকে কমার্শিয়াল বাংলা ছবিকে এগিয়ে নিয়ে গেছেন, প্রভাত রায় তখন প্যারালাল ছবিগুলো করছেন, কিন্তু স্বপন সাহা কিন্তু তখন বক্স অফিসটাকে বলতে পারো সিঙ্গেল স্ক্রিন যে ইন্ডাস্ট্রিটাকে সেইটাকে কিন্তু ধরে রেখেছিলেন। তো সেরকমই একটা ছবি, ছবির নাম হচ্ছে জোর এবং এটা 2008 সালে মুক্তি পেয়েছিল। ছবির মুখ্য ভূমিকায় ছিলেন হচ্ছে এখানে জিত এবং সাথে দেখতে পাওয়া যায় হচ্ছে বর্ষা প্রিয়দর্শিনীকে, যে হচ্ছে তোমার ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিলং করেন, এবং পাশাপাশি হচ্ছে তোমার অনামিকা সাহা, এরকম সাথে হচ্ছেন দীপঙ্কর দে, এরকম অনেক শিল্পী রয়েছেন। তো কেমন ছিল সেই সিনেমাটা সেটা বলার আগে একটু বলে দিই, এটা কিন্তু অ্যাকচুয়ালি মহেশবাবু অভিনীত একটি 2003-এর একটা মানে তেলেগু ইন্ডাস্ট্রির সাকসেসফুল একটা ছবি ওকারু, তো সেটার হচ্ছে রিমেক। এবং সেই ছবিটা দ্য ডেঞ্জারাস ম্যান, সেটা কিন্তু ইউটিউবে আছে, সেটা তোমরা দেখেও নিতে পারো যদি মহেশবাবু ছবিটা দেখতে চাও। ছবিটা বক্স অফিসে ভীষণভাবে সাকসেসফুল হয় মহেশবাবুর সাথে সাথে, এখানে ধরো প্রকাশ রাজ, সাথে হচ্ছে তোমার আমাদের ভূমিকা চাওলা, এরা অভিনয় করেছিলেন এবং ওইটা থেকে ইন্সপায়ার্ড হয়ে পরবর্তীকালে কিন্তু বিজয় সেই ছবিটাকে রিমেক করেন, এবং তারপরে ধরো পুনীত রাজকুমার, তিনি কিন্তু ছবিটাকে রিমেক করেন। এভাবে অনেকগুলো রিমেক হয়, ইভেন মানে বলিউডেও এই ছবিটার কিন্তু রিমেক হয়েছে, যেটাতে অর্জুন কাপুর অভিনয় করেছিলেন। কিন্তু বাংলায় যে রিমেকটা হয়েছিল সেই রিমেকটাও কিন্তু যথেষ্ট বিজনেস হিসেবে যদি বলি সাকসেসফুল ছবি, যদি মানে সূত্রের কথা বলো আর কি, মানে যেটুকু আমাদের ধরো অনলাইন যেটুকু ইনফরমেশন পাওয়া যায় তাতে বলা হচ্ছে যে প্রায় 1,25,00,000 টাকা বাজেটে তৈরি হওয়া এই ছবি সেই সময় কিন্তু বক্স অফিসে প্রায় 5,00,000,000 টাকার ব্যবসা করেছিল। তো সেই নিরিখে ডেফিনেটলি একটা সাকসেসফুল ছবি। ছবির গল্পের দিকে যদি চলে আসি তাহলে দেখানো হচ্ছে যে মূলত কলকাতার ছেলে হচ্ছে তোমার সূর্য, এবং এখানে জিদ্দার ক্যারেক্টারটার নাম ছিল সূর্য, এবং সে খুব ভালো অ্যাথলিট। সে শিলিগুড়িতে যায় নর্থ বেঙ্গলে একটা কম্পিটিশনে মানে ভাগ নেওয়ার জন্য, এবং সেখানে মূলত হচ্ছে তোমার একটি মেয়ে তাকে জোর করে একটা একজন ক্রিমিনালের সাথে বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেই ক্রিমিনালের চরিত্রটা এখানে অভিনয় করেছেন সুব্রত দা, বোম্বে থেকে তখন মানে ওখানে ব্র্যাকেটে বোম্বাই লেখা থাকতো আর কি। সুব্রত দা বেসিক্যালি ওই চরিত্রটা অভিনয় করেছিলেন, অনামিকা সাহার ছেলে দেখানো হচ্ছে তাকে, এবং সে কিন্তু মানে চেষ্টা করছে মেয়েটার সাথে বিয়ে করার, কারণ সে তাকে ভালোবাসে। এবং জিত সেই জায়গাটাতে গিয়ে মূলত জড়িয়ে পড়ে সেই ঘটনাটার মধ্যে, এবং সে মেয়েটিকে নিয়ে কলকাতায় চলে আসে, এবং কলকাতায় আসার পর থেকে সেই মেয়েটিকে গার্ড করা, সেই মেয়েটিকে মানে বলতে পারো যে লুকিয়ে রাখা, এবং ফাইনালি সেই মেয়েটিকে তার মানে একজন আত্মীয়ের কাছে আমেরিকায় পৌঁছে দেওয়া, এটাই ছিল জিতের উদ্দেশ্য। বাই দ্যাট টাইম মানে গল্পের মধ্যে এটাই হয় যে মেয়েটি জিতের প্রেমে পড়ে যায়, এবং সেখান থেকে কি হয় এই নিয়েই মূলত হচ্ছে গল্পটা। তো দেখো, আমি ফার্স্টে যেটা বলবো সেটা স্টোরি বা মানে বলতে পারো যে আমাদের প্লট ওয়াইজ গল্পটা যথেষ্ট ইন্টারেস্টিং, এবং যেভাবে ছবিটাকে সেই মুহূর্তে তৈরি করা হয়েছিল ছবিটার মধ্যে বেশ কিছু ভালো ইমোশনাল মোমেন্টস আছে এবং বেশ কিছু ইন্টারেস্টিং মোমেন্টস আছে। ফর এক্সাম্পল, যখন দীপঙ্কর দে নিজের বাড়িতে এসেই আর কি দেখতে পায় যে অন্য একটি মেয়ে মানে তার বাড়িতে বলতে পারো তার বৌমা সেজে রয়েছে, এবং ওইখানে একটা মানে মারাত্মক বলতে পারো যে একটা ফানি অ্যাট দ্য সেম টাইম একটা সিরিয়াস সিন একটা ক্রিয়েট হয় ওখানে। তো এই ধরনের কিছু ক্যাওস ট্যাওস রয়েছে যে জায়গাগুলো বেশ ভালো, মানে গল্পের রাইটিং বলো অন্যান্য জায়গা থেকে বেশ ভালো। এবং এটা এমন একটা বাংলা ছবি যেখানে আমি দেখেছি যে সাউথের কপি হলেও এখানে কিন্তু যে মূল ক্রিয়েটর যে গুণশেখর তাকে কিন্তু ক্রেডিট দেওয়া হয়েছে, মানে তোমরা যদি টাইটেল ক্রেডিটটা দেখো সেখানে কিন্তু স্টোরি বাইতে ওনার নামটা দেওয়া হয়েছে। তো সেটাও খুব রেয়ার ব্যাপার, আগে কিন্তু লোকজন না বলে টলে ঝেপে দিত, তো যাই হোক এখানে সেই ব্যাপারটা ছিল না। এবং যেটা মূল যেটা বলতে হবে সেটা হচ্ছে ডেফিনেটলি এখানে জিদ্দার পারফরমেন্স ভালো। এবং দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে অনামিকা সাহাকে যে ধরনের ক্যারেক্টারটা দেওয়া হয়েছে ওই সময় ক্যারেক্টারটা ওই ধরনের ক্যারেক্টার ভীষণ ভালো পুল অফ করতেন উনি, এবং অনামিকা সাহার পারফরমেন্স ভালো। সুব্রত দার পারফরমেন্সও কিন্তু এখানে যথেষ্ট ভালো, সে যেভাবে ক্যারেক্টারটাকে মানে একজন বলতে পারো যে একটু সাইকো টাইপ এরকম টাইপের একজন কিলার, তো মানে অ্যান্টি সোশ্যাল, লোকজনকে খুন টুন করে ফেলে, তো ওর ক্যারেক্টারটাও বেশ ভালো। বর্ষা প্রিয়দর্শিনী এর পর থেকে বেশ কিছুদিন বাংলাতে কাজ করেছেন, রাউন্ড অ্যাবাউট 2008 থেকে 2011 অবধি 5-6টা বাংলা ছবি কিন্তু উনি করেছেন, প্রসেনজিৎ এর সাথে করেছেন, অন্যান্য হিরোদের সাথেও করেছেন, কিন্তু সেভাবে খুব একটা ওয়ার্ক করেনি। যদিও এই ওনার কারণে কিন্তু ছবিটাকে ওড়িয়াতে ডাব করা হয়েছিল, কিন্তু মেন বিষয় যেটা সেটা হচ্ছে যে ছবিটার কিন্তু প্লট লাইন এবং গল্প ইমোশনাল এবং কমার্শিয়াল মশালা মুভিতে যেরকম হয় যে একটা হিরোর হিরোইক এন্ট্রি এই সমস্ত জায়গাগুলো কিন্তু খুব ভালো এক্সিকিউটেড।
এখন বসে ছবিটা ডাউন দ্য লাইন ধরে নাও প্রায় 15 বছর হয়ে গেছে, 15 বছর বাদে বসে দেখলে তুমি অনেক কিছু ভুল খুঁজে পাবে। তোমার হয়তো বলতে পারো যে ছবির অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব হাস্যকর লাগবে, আগে যেরকম সেই কোমরে দড়ি ফড়ি দিয়ে লোকজনকে উড়িয়ে দেওয়া হতো, সেই সমস্ত জিনিসগুলো দেখলে বুঝতে পারবে। কয়েকটা কয়েকটা জায়গায় প্রোডাকশনের অনেক ভুল বা বলতে পারো কন্টিনিউয়েশনের এরার তোমরা দেখতে পারবে। ফর এক্সাম্পল, একটা জিপের মানে একটা জিপ আর কি দুটো লরির পিছনে দাঁড়িয়েছিল, এবং একটা সময় হবে হঠাৎ করে জিদ্দা বলবে যে সমস্ত অস্ত্রশস্ত্রগুলো জিপের মধ্যে ফেলে দাও, হঠাৎ করে দেখবে জিপটা লরির সামনে চলে এসেছে, মানে মাঝখানে কোনো জায়গা নেই, অ্যাজ ইফ যেন উড়ে এসছে। এরকম প্রোডাকশনের অনেক ভুল ধরতে পারবে। একটা সিন আছে যেখানে মেয়েটি একটি ডল পুতুল সেজে বসে রয়েছে ঘরের মধ্যে, তার কপালে টিপটা জিদ্দা পরিয়ে দিল, সেই টিপটা ব্যাকা পড়ানো হলো, তারপর যেই মুহূর্তে বোঝা যাচ্ছে যে ওখানে কাট করে দেওয়া হয়েছে, তারপরে দেখানো হচ্ছে টিপটা সোজা বসানো আছে। তো এইরকম জিনিস কিন্তু চোখে পড়বে। কিন্তু দেখো কিছু কিছু জিনিস, মানে আমি এটা যখন ফিল্ম স্টাডিজের বিভিন্ন জায়গা পড়তে পড়তে আমি দেখেছিলাম যে যে মিস্টেকটা না দর্শকের চোখ এড়িয়ে যায়, অথচ কন্টিনিউয়েশনটাকে যদি ব্রেক না করে না, সেগুলোকে কিন্তু ধরা উচিত না। আমরা ক্রিটিক্সরা এই কাজগুলো অনেক সময় করি, এটা ভুল সেটা ভুল আমরা বলি, কিন্তু ফিল্মের কন্টিনিউয়েশনে সেইটা কতটা এফেক্ট করছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো সেইটা যে খুব একটা চোখে পড়বে এমনটা নয়। তবে হ্যাঁ, কিছু জিনিস আমার যেমন ডেফিনেটলি মনে হয় যে সেই সময় একটা ট্রেন্ড ছিল যে ফাইট মানেই হচ্ছে তোমার মুম্বাই থেকে লোকজন নিয়ে আসতে হবে, আর সিঙ্গার মানেই হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিঙ্গারদেরকে বেসিক্যালি বাংলা গান গাওয়াতে হবে। অ্যাটলিস্ট জিদ্দার ক্ষেত্রে সেটা খুব মানে প্রচলিত ছিল, কারণ জিদ্দার গলায় মানে যেহেতু ধরো সাথীর গানটা হিট করে গেছিলো পরবর্তীকালে, জিদ্দার বহু ছবিতে সাউথ ইন্ডিয়ান সিঙ্গাররা গিয়েছিল। এই ছবিটার মধ্যেও কিন্তু সমস্ত গানগুলোকে কিন্তু এই সাউথ ইন্ডিয়ান টোনে ওই মানে রিদমে কিন্তু গাওয়া হয়েছে, যেটা আমার কিন্তু খুব একটা ওয়ার্ক করছিল না। দেখো যে কোনো কমার্শিয়াল মশালা ছবিতে বা কমার্শিয়াল মাস ফিল্মে একটা গান মেজর রোল প্লে করে, কারণ গান শুনে যদি গান ভালো লাগে তখন কিন্তু সিঙ্গল স্ক্রিনে দর্শক আসে। এই ছবিটার ক্ষেত্রে কিন্তু সেই গানটা খুব একটা বেশি ওয়ার্ক করছে না, মিউজিকটা খুব ভালো ওয়ার্ক করছে না, এবং কমার্শিয়াল মশালা বিভিন্ন রকমের আছে। কিছু কিছু জায়গায় লেন্থ হয়তো একটু বেশি মনে হবে, সেই সময়ের বেশি যে 2 ঘন্টা 20-25 মিনিটের ছবি মনে হবে, কোথাও একটু এডিটিং হতে পারতো। এই সমস্ত ছোটো ছোটো ভুলটুল তোমরা পাবে, যেগুলোকে আমি বলবো যে ইগনোর করে সেই সময়কার ফ্লেভার যদি 2008-2010 ওই সময় যে ধরনের ছবি তৈরি হতো সেই সময়ের নিরিখে ছবিটা কিন্তু মোটামুটি আমি বলবো ইটস অ্যান অ্যাভারেজ ফিল্ম, দুর্ধর্ষ কিছু ছবি এরকম বলবো না, বাট ইটস অ্যান অ্যাভারেজ। আর এই ছবিটা সুবিধা হচ্ছে যে এই ছবিটা কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে, ফ্রিতে দেখতে পারবে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো সেখান থেকে। আর এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে, ভিডিওতে যদি কিছু তোমরা তোমাদের মতামত প্রকাশ করতে চাও এই ছবি সম্পর্কে, তাহলে এসে কমেন্ট বক্সে জানাতে পারো। যদি পসিবল হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।